বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে কয়েকদিন আগে ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায়। বাঁকুড়া জেলা তার থেকে বাদ যায়নি। অতিবৃষ্টিতে গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাওয়ায় জলের তোড়ে বাঁকুড়া জেলার বহু ব্রিজ ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয় একাধিক ব্রিজ। গন্ধেশ্বরী নদীর ওপর মানকানালি অঞ্চলে ঢাকা মানকানালি ব্রিজ জলের তোড়ে ভেঙে যায়, যার জেরে বাঁকুড়া শহরের সাথে এলাকার 37টি গ্রাম যোগাযোগের বিচ্ছিন্ন হয়ে পড়ে। ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হয় এই সকল এলাকার গ্রামবাসীদের। বুধবার ভেঙে পড়া মানকানালি ব্রিজ পরিদর্শনে যান বাঁকুড়ার বিজেপি নীলাদ্রি শেখর দানা। বিধায়ক বলেন, মানকানালি সহ বাঁকুড়া জেলার 7টি ব্রিজ নতুন করে গড়ে তোলার আর্জি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের দ্বারস্থ হন তিনি। সে ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী ব্রিজের তৈরি অনুমোদন দিয়েছেন। গিরিরাজ সিং মহাশয়, তার কাছে আমি শরণাপন্ন হয়েছিলাম এবং কথা দিয়েছিলাম বাঁকুড়াবাসীকে যে আমাদের যে দুটি নদী রয়েছে, প্রবাহমান নদী দুটি, এক দ্বারকেশ্বর আর এক গন্ধেশ্বর নদী, এটি হচ্ছে গন্ধেশ্বরী নদী। এই নদীর উপরে দুটি ব্রিজের আমি সম্মানীয় আমাদের গ্রামীণ বিকাশ মন্ত্রণালয়ক যিনি ক্যাবিনেট মিনিস্টার রয়েছেন গিরিরাজ সিং মহাশয়, ক্যাবিনেট মন্ত্রী আমাদের সম্মানীয় গিরিরাজ সিং মহাশয়, তার কাছে দ্বারস্থ হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি আমার অনুমোদনে সাড়া দিয়েছেন। তার প্রতিলিপি লিপি পত্র আমার কাছে এসে পৌঁছে গেছে দিল্লির থেকে। আমি এটা তুলে দেখাবো আপনাদের কাছে যে আমার দেওয়া 5টি ব্রিজের মধ্যে অন্যতম ব্রিজটি হলো এই মানকানালি ব্রিজ। তার উত্তর আমার কাছে এসে গেছে এবং সেটি ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে। এই ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট কপি টু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এখানে হচ্ছে যিনি কৃষি মন্ত্রী আছেন, অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল মিনিস্টার, তাকেও চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। 5টা ব্রিজ আছে এর মধ্যে, 5টা ব্রিজের কথা এখানে আছে। সতীঘাট ব্রিজ, মানকানালি ব্রিজ, কেঞ্জাকুড়া ব্রিজ, ভাদুল ব্রিজ এবং বাঁশি থেকে মিনাপুর দ্বারকেশ্বর নদীর উপরে ব্রিজ। এই 5টা ব্রিজের মধ্যে অন্যতম ব্রিজ হচ্ছে মানকানালি। ফার্স্ট কাম ইজ ফার্স্ট প্রেফারেন্স যেটা বলা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে, তারই পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম প্রাকৃতিক বিপর্যয় বন্যার যে হয়ে গেল দিন চার পূর্বে, সেই বন্যার কবলে জলের তোড়ে ব্রিজটি টোটালি ভেঙে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি এইখানে দাঁড়িয়ে এই পর্যবেক্ষণের মধ্যে দিয়ে গ্রামবাসীদের কথা চিন্তা ভাবনা করে, সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে, কোনো রাজনৈতিক রং না দেখে রাজনীতির ঊর্ধ্বে উঠে সম্মানীয় পশ্চিমবঙ্গ সরকার বাহাদুরের কাছে আমি প্রার্থনা রাখবো যে সহযোগিতা করুন। ব্যক্তিগত কোনো নেতৃত্ব নয়, ব্যক্তিগত কোনো নেতা মন্ত্রী নয়, সার্বিক স্বার্থে পশ্চিমবাংলার জনগণ হিসাবে মানকানালি অঞ্চলের স্বার্থে এই ব্রিজটি যাতে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কেন্দ্রের দেওয়া যে প্রজেক্ট তার যে অর্থ লগ্নি করা হবে তার অনুমোদনটা খালি যেন পশ্চিমবঙ্গ সরকার বাহাদুর দেয়, যাতে আমরা সকলকে সাথে নিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের কথা চিন্তা ভাবনা করে, কৃষকের কথা চিন্তা ভাবনা করে এই ব্রিজটি যাতে অতি সত্ত্ব নির্মাণ হয়। আমি আবার দুর্গাপূজার পর আমি আবার কেন্দ্রীয় মন্ত্রণালয়ে আমি যাচ্ছি, যত দ্রুত সম্ভব এর ভিত করে এই কাজকে নিষ্পত্তি করা যায় তার জন্য আমি সচেষ্ট থাকব। আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম। আর আপনাদের ওই দিকটায় আমি একটু আসতে বলবো, একটু দেখে নিন।
অবস্থা যেটা হয়েছে টোটাল দাদা তোমরা সাইড দা টোটাল এই ব্রিজটি যোগাযোগ কিভাবে বিচ্ছিন্ন হয়েছে দেখুন টোটালি বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা ওইদিকে যাব এইদিকে হেঁটে সকলে যাব ছোট করে নিয়ে ক্লোজ করে দাও তারপরে ওইদিকে ধরবো চলো গাবদার জন্য সেগুলোকেও জলে তোড়ে ভেঙে নিচে চলে গেছে এমত অবস্থায় এটাকে যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করার প্রয়োজন বলে আমরা মনে করছি এলাকার মানুষ তো সচেষ্ট হতে হবে সকলকে যাতে খুব তাড়াতাড়ি এর নিষ্পত্তি করা যায় সামনে পুজো রয়েছে সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করতে হবে শহরের সাথে যাতে যোগাযোগ ব্যবস্থাটা খুব দ্রুত নিষ্পত্তি করা যায় চলুন সহযোগিতা করুন ব্যক্তিগত কোন নেতৃত্ব নয় ব্যক্তিগত কোন নেতা মন্ত্রী নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই প্রকল্পের জন্য বরাদ্দ কেন্দ্রীয় অর্থ ব্যবহারের অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ জানান বিজেপি বিধায়ক বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট টিভি নিউজ 10 আমি আবার দুর্গাপূজার পর আমি আবার কেন্দ্রীয় মন্ত্রণালয়ে আমি যাচ্ছি যত দ্রুত সম্ভব এর ভিত করে এই কাজকে নিষ্পত্তি করা যায় তার জন্য আমি সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে